বাড়িতে এদিক ওদিক পড়ে থাকা জিনিসপত্র দিয়ে একটি ডাম্পার বানাতে পারো। দেখো, ডাম্পারের বডিটি একটি টুথপেস্টের বক্স ব্যবহার করে বানানো হয়েছে। তোমরা দুটো ছোট্ট সেল ব্যবহার করতে পারো ডাম্পারের হেডলাইট তৈরি করার জন্য। ডাম্পারের চাকাগুলো বটল ক্যাপ থেকে বানানো হয়েছে এবং দেখো, চাকাগুলোকে ঘোরানোর জন্য একটা স্ট্র ব্যবহার করা হয়েছে। একটি মেটাল তার লিভার হিসাবে ব্যবহৃত হচ্ছে এখানে, যেটির সাহায্যে ডাম্পারের ট্রলিটিকে উপরে ওঠানো যায়। এখন কিছু বিটস এটির উপরে লোড করো বা ট্রলিটির উপরে রাখো। এখন বিটসগুলিকে আনলোড করার জন্য লিভারটিকে ঘোরাও। এখন মনে হবে যেন যান্ত্রিক পদ্ধতিতে সমস্ত বিটসগুলি আনলোড হয়ে গেল। ইটস আ ভেরি ফান।